আনন্দ উল্লাস চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি মাহবুবুল আহসান উল্লাস। আজ জানাবো, বিমানে প্রথমবার ভ্রমণ করছেন, বিমান ভ্রমণের কিছু বিষয়ে যত্নবান ও সতর্ক হওয়া ভালো, আর প্রথমবার বিমানে ভ্রমণের সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখুন। আজকের আয়োজনে রয়েছে প্রথমবার বিমান ভ্রমণের কিছু টিপস। আজকের আয়োজনে রয়েছে প্রথম বিমান ভ্রমণের কিছু টিপস। বুকিংয়ের সঠিক নাম ও পাসপোর্ট নাম্বার ব্যবহার করুন। বিমান টিকিট বুকিং দেওয়ার সময় আপনার পুরো নাম ও সঠিক পাসপোর্ট নাম্বার ব্যবহার করুন। বোর্ডিং কার্ড দেওয়ার সময় এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিটের সঙ্গে আপনার পাসপোর্ট মিলিয়ে নেবে। এছাড়া ইমিগ্রেশন ও বহির্বিভাগ গমনে দুটি বিষয় মিলিয়ে দেখে আপনাকে বাইরে যাওয়ার অনুমতি দেবে। সময় মতো বিমানবন্দরে পৌঁছান। নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাউন্টারে রিপোর্ট করতে হয়, তাই যানজট ও অনাকাঙ্ক্ষিত বিষয় যে কোনো পরিস্থিতির কথা মাথায় রেখে হাতে যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দরে রওনা হওয়া উচিত। চেকলিস্ট মিলিয়ে নিন বিমানবন্দরে যাত্রার আগে। চেকলিস্ট মিলিয়ে দেখে নিন সব কিছু নেওয়া হয়েছে কি না, বিশেষ করে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট, টিকিট, ডলার, ক্রেডিট কার্ড যদি থাকে নিতে ভুলবেন না। হ্যান্ডব্যাগে লিকুইড কোনো কিছু রাখবেন না। হ্যান্ডব্যাগে হ্যান্ড লাগেজের পণ্য বহনের কিছু বিধিনিষেধ রয়েছে। এতে কোনোভাবেই পানির বোতল, ড্রিঙ্কস, শ্যাম্পু, বডি স্প্রে, পারফিউম বা অন্য কোনো তরল রাখা যাবে না। সিট হেলানোর আগে সতর্ক থাকুন। আপনার পেছনের যাত্রীকে আগে জানান, ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করুন, অসুবিধা হলে আলোচনা করুন। ওয়াশরুম ব্যবহারে যত্নবান হন, অযথা টয়লেটে বেশি সময় ব্যয় না করাই ভালো, কারণ অন্য যাত্রীর হয়তো জরুরি প্রয়োজন থাকতে পারে। ট্রানজিটে সময় মতো রিপোর্ট করুন। আপনি হয়তো কোনো দূর দেশে যাচ্ছেন, মাঝখানে কোনো বিমানবন্দরে বিমান বদলাতে হতে পারে, এক্ষেত্রে বিমান থেকে নামার পর দেখে নিন পর্যাপ্ত সময় আছে কিনা, তা না হলে এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে পরবর্তী বিমানের জন্য টিকিট কাউন্টারে রিপোর্ট করুন। সাধারণত শিশু বয়স 2 সপ্তাহের বেশি হলে বিমান ভ্রমণ করা যেতে পারে। ভ্রমণের সময় নির্ধারণের ক্ষেত্রে শিশুর ঘুমের অথবা রাতের সময়টাকে বেছে নিতে পারেন, যাতে বিমানে ভ্রমণকালীন সময় শিশুর ঘুমের মধ্যে থাকে। শিশুকে বুকে দুধ খাওয়ানো সম্পর্কিত বিধিনিষেধগুলো জেনে নিন। সঙ্গে বহন করা ব্যাগে অতিরিক্ত জামা কাপড়, মোছানোর জন্য টিস্যু, খাদ্য, চুষনি, খেলনা এবং কম্বল আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। বিমান উড্ডয়ন এবং অবতরণের সময় বোতল থেকে খাবার পান করান অথবা মুখে একটি চুষনি দিন, যাতে অতিরিক্ত শব্দ শিশুর মস্তিষ্ক বোধ না করে। শিশুকে ভ্রমণকালীন সময় আনন্দ রাখার চেষ্টা করুন। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।